কালী মাতাইনি বখরক টান সুজাক খা মহাদেব মূর্তি বহিন বখরক টান সুজাক খা আপাতিমুন কিতিংন হরসং সাকা এগারো মান্ডাই বিধানসভা কেন্দ্র নিবিসিং খবজাই কৈতরাই বাজার আর ও হিন্দু রগনি পঁয়ত্রিশ বছরনি কালী মাতাই যে বখরক তাই মহাদেব মাতাইনি বখরক সবা ব সবাই রেখা ফিয়াবা অ সবাই রেমানি ন কক শিলচার জাক খা আর নি কিহাজের টংনাই থরুক বসনি লোকরং অংশনা হানে তাই ন ছক জাকমানি তাই গাড়ি বখক জাকমানি তাই পাতিমুং পাতিমানি বাই তাবো ওর নাংলাইখা চা সালি খরকথুব অ পাতিমুংটি থানানি নাংখা ওয়েস্ট ডিস্ট্রিক্ট নি এসপি তাই পুলিশ পিএসআর কবংমা নগ হর সকের মানি তাই সবাই সুক্রব খাইমানি বাই মালথুম সকচামানি বাই ওর নাংলাই যাক অ পাতি খাই রানীবাজার আমচায় রানীবাজার নি বিশিংও পান এগারো মান্ডানি বিশিংও কনস্টিটুয়েন্সি খরচাম বাই ও পৈতরী বাজার ফুরুক টিপ্রাসা তাই ওয়ানি বসং যত কথাই টংলাইমানি কেবা মূর্তি কাইসা সাবা বা সবাইমানি কিটিমি অসুখ্য হরবা চালাইমানি ব জায়গা থাং সবিন আপনতেই ওয়ানালাইজা কেবা পুলিশ বিখাটি সামানখা পাতি মুখ দাবো কেচাং কেচাং ওখা নই তামুখে ও কালী মূর্তি সবাইজাক মানে আব সব সবাইকে নই সারাই হিনে আটক লাইফান সলিউশন ইংলিয়া আপনি উলন অ পাতিমুলাইমানি ক কেবা তাবো অ সবাইনে রক দেখুগ জয় শ্রীরাম হুনিসিমি শব্দ খানামানি কক সাই খান রাখা আর ফুরুক বসং লুকরক নক সবাই যাক নাই রুন সময় হয়েছে দশটার দিকে কেডা করছে এটি দেখছেন নি কেডা করছে কইতাম ভারি নাইছে দলের দল আয়া সব বাড়ি ঘর ভাঙ্গা সব লুটপাট কইরে নিছে গা মানুষ টানুষ বাইরে কি কারণে জানেন নি কি কারণে তো কালী মন্দির বিলে তার আর ভাঙ্গা লাইছে কেডা ভাঙছি তা তো আর আমরা কইতারি নি কে ভাঙছে কোন তো এই অবস্থা কিছু কইতে পারি না শুধু শ্রীরাম কইয়া ধ্বনি দিছে আর বাইরে বেড়া টেড়া বাইরেছে বেড়া যখন বাইরে তখন আমি তারপরে সরাইয়া আমি ঘরে বয়ে দিয়েছি দরজা দরজা লাগাই এই শুরু করছে একদল যায় আরেকদল আইয়া একদল যা আরেকদল আইয়া খালি বাড়িতে লাস্টাই আইডি কুবাইছে কুবাইয়া লাস্টাই দরজা তালা ভাঙছে ভাঙ্গে আইডি করছে আমি কিন্তু ঘরে আমি ওই রুমটা এই রুমটা আবার ভাঙতে পারছে না বেড়া কুবাইয়া টেলেছে কিন্তু ঢুকতে পারছে না মানে এই যে গন্ডগোলটা হয়েছে কি কারণে কি কারণ হয়েছে স্যার এই কথাটাই আমরা কইতে পারি না কি মনে হইতেছে কি কারণে হইতে পারে ওই অন্যরা কাছে পরস্পর শুনছি যে ওইখানে কি মন্দির লই আঁকিতে হয়েছে কোন জায়গায় ওই কইতে পারি একবারে মাঠের কাছে আচ্ছা এখানে কি হয়েছে এখানে কি মন্দির বলে কি কালীর মাথা নিয়ে তা ভাঙিয়ে লেছে পরে শুনছি আর কি আগে কিন্তু আমরা কইতে পারি না আচ্ছা এখানে আবার প্রশাসন তো গেছে তারা শুনছি নিমান সব বইছে আজকে বিগত আমরা জন্মের পর তো দেখতেছি বাবা দাদা সবাই এই গ্রামে আছি এখানে মন্দির আছে আমরা পূজা চান্দা তুলিয়া আমরা বাড়ি ঘর থেকে পূজা চান্দা তুলিয়া কালী পূজা কটানো আমরা সব মিলেমিশে মধ্যে আছি তারপরে ওই আজকে একটা বিষয় হয়েছে মন কালী মূর্তির মাথা ভাঙা হয়েছে অনেক কে বা কারা ভাঙছে এটা তো কোনো আমরাও এটার চেষ্টা করতেছি বাইকের লিগা কে ভাঙছে তো এই বিষয় নিয়ে এসে আমরা একটা শালি সভা বসি সবাই মিলা বসার পরে একটা মীমাংসার মধ্যে গেছে যে কালকে একটা মিটিং টিটিং হইব এটার পরের দিকে একটু পরেই এই অবস্থা চারিদিকে লোক আইসে দমদমাই আমরা তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্ক হয়েছি কি হয়েছে কি ওই এতটুকুই আর বিষয়টা আপনার যা আছে সব আপনারা দেখেন এইখান থেকে এইখান পর্যন্ত কতগুলা বাড়ি মানে এরকম কমসে কম পনেরো বিশ বাড়ি ঘর এমন আক্রমণ হয়েছে গাড়ি 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 টাড়ি সব গাড়ি তো দেখেছেন এখানে গাড়ি ভাঙছে কি কারণে গাড়ি ভাঙা হয়েছে আমরা এটা সুস্থ বিচার চাই আপনার নাম ডাকি আমার নাম সুমন মিয়া আমি অষ্টমগলের এক বাসিন্দা নিজেরা ফান্দা দিয়ে পূজা করি কথা বুঝিনি তারপরে আমরা আমরা এরিয়া যদি কেউ আয়া গোটা দিয়া ভাঙে দিয়া এরা আমরার উপরে দুষ চাপাই আমরা বাড়িঘর ফুরিয়া টুরিয়া সব ইয়ে করে দেওয়া যায় তাহলে কি আমাদের
দোষ, এইটা আমরা নিজেরা চান্দা দিই এই কালী মন্দিরে। এইটা আমাদের এরিয়াতে এরপরে দেবরমা আমরা এরিয়াতে এইখান থেকে কালী মন্দির নিয়ে ওইখানে নিয়ে বয়েছে, তারপরে আবার এইখানে নিয়ে বয়েছে। এখানে কোনো হিন্দু ফ্যামিলি নেই, তারপর আমরা এটা সবাই মিলে চান্দা দিয়ে পূজা, আমরা চান্দা দিয়ে পূজা করি, আমরা নিজেরা ফোকাতে চান্দা দিয়ে পূজা করি। আমরা মুসলমান, আমরা এই সব বাড়ি করতে, আমরা এদিকে হিন্দু রাতে আমরা কোনো চান্দা চান্দা কালেকশন করি না, কারো জবরদস্তি করি না, আমরা নিজেরা চান্দা দিয়ে আমরা নিজেরা পূজা করি। এটা যদি কেউ আয়া ভাঙ্গিয়া যদি আমরা দুঃসা পাইয়া হেরা হেরা যদি আমরা বাড়ি ঘর